এই আয়োজনের গুরুত্ব কতটা, বিশেষ করে আগামী দিনে এই আয়োজন একটি বড় মঞ্চ তৈরি করবে বলে আমার বিশ্বাস। একথা তো ঠিক, বাংলাদেশ শুধুমাত্র আমাদের এই 54,000 বা 56,000 বর্গ মাইলের মধ্যে বিস্তৃত নয়। আজ ছোট ছোট বাংলাদেশ সারা পৃথিবী জুড়ে বিস্তার লাভ করেছে। আমাদের নিউ ইয়র্কেও একটা বাংলাদেশ আছে, সিডনিতে বাংলাদেশ আছে, লন্ডনে বাংলাদেশ আছে, এরকম অসংখ্য বাংলাদেশ আমাদের ছড়িয়ে ছিটিয়ে আছে। সেখানে যে 21-এর চেতনায় মুক্তিযুদ্ধ হয়েছিল সেই চেতনার পরম্পরা চর্চা হয়। সেখানে আমি নিজে দেখেছি, বিশেষ করে নিউ ইয়র্কে আমাদের চেয়েও অনেক নিবিড়ভাবে, নিবেদিতভাবে বাংলা সংস্কৃতি চর্চা হয়। অনেক সন্তান আছে, অনেক কষ্ট করে তারা বাংলা ভাষাটা চর্চা করেন এবং চমৎকারভাবে সেটা উপস্থাপনা করবার চেষ্টা করেন। আমি এরকম কয়েকটি অনুষ্ঠানে গিয়েছি। সেরকম একটা মেলবন্ধন আমি বলবো এই মূল বাংলাদেশের সাথে, এই যে স্যাটেলাইট বাংলাদেশগুলো, এগুলোকে যুক্ত করবার জন্য, সাংস্কৃতিকভাবে যুক্ত করবার জন্য যে আয়োজনটা করেছে সেন্টার ফর এনআরবি ফাউন্ডেশন, তাদেরকে আমি অভিনন্দন জানাই। আজকে ডিজিটাল যুগে অনেক সহজ হয়ে গেছে যোগাযোগটা। আগেকার দিনে আমরা হয়তো এত সহজে এত মানুষকে, সে দেশেই হোক বিদেশে হোক, একসঙ্গে যুক্ত করতে পারতাম না। কিন্তু আজকে দিন দিন প্রযুক্তি এতটা উন্নত হচ্ছে, এই প্রযুক্তির নানা নেতিবাচক দিক থাকলেও এই যে সংযুক্ত হবার, সংলগ্ন হবার যে সম্ভাবনা তৈরি করেছে, এটাকে তো অস্বীকার করা যায় না। আজকে আমাদের যে সমৃদ্ধ সাংস্কৃতিক সম্পদ, দুই বাংলার যে সাংস্কৃতিক সম্পদ, আমাদের রবীন্দ্রনাথ, আমাদের কাজী নজরুল, আমাদের বঙ্গবন্ধু, আমাদের জীবনানন্দ, সত্যজিৎ, সবাই মিলে যে সমৃদ্ধ সাংস্কৃতিক যে সম্পদ আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি, এগুলোকে আরও সমৃদ্ধ করা, এগুলো সবার, বিশেষ করে নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়া একটা বড় কাজ। সেই কাজের দায়িত্ব নিয়েছে শামীম এবং রূপা এবং আমরা সবাই মিলে। আমরা আগামী দিনে এই কাজটি আরও প্রসারিত করবার জন্য, বিশেষ করে প্রবাসে যারা বাংলাদেশে জন্মেছেন কিন্তু প্রবাসে আছেন, তাদের সাহিত্য চর্চা, তাদের সংস্কৃতি চর্চা, তাদের সাংগঠনিক চর্চাকে উৎসাহিত করবার জন্য যে পুরস্কারের আয়োজন করা হয়েছে, যে পুরস্কার একটু আগে রতন সিদ্দিকী এখানে ঘোষণা করলেন, এটি একটি মহৎ উদ্যোগ। এবং সবচেয়ে ভাল লেগেছে যে তারা অত্যন্ত একটা নিষ্ঠার সাথে একটা জুরি বোর্ড করে, যাদের প্রাপ্য সেই মেধার, যারা সত্যি সত্যি মেধার অধিকারী, তাদেরকে এই পুরস্কারে পুরস্কৃত করেছে। আমাদের পুরস্কারগুলো অনেক সময় এই প্রফেশনালিজম বা পেশাগত দৃষ্টিভঙ্গি থাকে না বলে অনেক সময় এমন সব মানুষ পুরস্কার পেয়ে যান যাতে পুরস্কারটি প্রশ্নবিদ্ধ হয়ে যায়, তা আমরা সেরকম আজকে তা দেখিনি। বরং একটি চমৎকার একটা নিষ্ঠার সাথে একটি জুরি বোর্ড, তারা 11 সদস্যের জুরি বোর্ড এই পুরস্কারটি ঘোষণা করেছে, এবং আমি যারা পুরস্কার পেয়েছেন সবাইকে অভিনন্দন জানাতে চাই। আমি রূপা এবং শামীমকে অনেক দিন থেকে চিনি, তখন যখন তারা নিউ ইয়র্কে ছিল, খুব সুখে শান্তিতে তারা ছিল, সেগুলো সব ত্যাগ করে বাংলাদেশে এসেছেন বাংলাদেশের উন্নয়ন, শিল্প সংস্কৃতিকে অবদান রাখার জন্য। আমি তাদেরকে সাধুবাদ জানাই। আর আজকের যে প্রতিষ্ঠানটির জন্ম হচ্ছে, এটা একটা নতুন প্ল্যাটফর্ম। এনআরবি বললে তো শুধু নন রেসিডেন্ট বাংলাদেশি বোঝায়। এই সংগঠনের সাথে জড়িত পিবিও, পিপুল অফ বাংলাদেশ অরিজিন,
তো যার ফলে আমরা ওই পশ্চিমবঙ্গ এবং আমাদের নতুন প্রজন্ম তারা সবাই সম্পৃক্ত হতে পারবে। তা আমি এই সংগঠনের সাধুবাদ জানাচ্ছি, এই প্রচেষ্টার সাফল্য কামনা করছি। আর আমার নিন্দুকেরা বলে যে আমি বাংলাদেশে যে কোনো প্রজেক্ট হলে জাম দিই চোখ বুঝে, এটা এরকম একটি অনুষ্ঠান, একটি প্রতিষ্ঠান যে যেখানে চোখ বুঝেই জাম করা যায়। আমি এদের সাহায্য সহযোগিতা করব আমার সাধ্যমতো। আমি এই সংগঠনের উন্নতি কামনা করছি।